জেইসন বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে জেইসন ডেটা তৈরি করতে হয়। শুরুর দিকে আমি বলেছিলাম যে এই ভিডিও সিরিজে মূলত 5টি টপিক নিয়ে আমি আলোচনা করব। অলরেডি ফার্স্ট টপিক আমি কভার দিয়ে দিয়েছি, যেখানে আমি জেইসন রিলেটেড থিওরিটিক্যাল যেগুলো জানানোর দরকার আপনাদের জানিয়েছি। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের থিওরিটিক্যাল জিনিস কাজে লাগিয়ে আসলে এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে জেইসন ডেটা ক্রিয়েট করতে হয়, এবং সিকোয়েন্স অনুযায়ী আমি আলোচনা করব ভ্যালিডিটি, জেইসন পাথ এবং স্কিমা সম্পর্কে। তো চলুন এই ভিডিও টিউটোরিয়াল থেকে শিখে নেওয়া যায় কিভাবে জেইসন ডেটা ক্রিয়েট করতে হয়। তো আমি আপনাদের দুইটি এক্সাম্পল দেখাবো। প্রথমে যে এক্সাম্পল দেখাবো সেটা খুবই সিম্পল থাকবে, এবং পরবর্তীতে যে এক্সাম্পলটা দেখাবো সেটা একটু কমপ্লেক্স থাকবে। তো শুরুতেই আমি থিওরিটিক্যালি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি আপনাদের নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসের কিছু ডেটা রয়েছে, আমার কিছু ফ্রেন্ডস রয়েছে, তাদের নাম এবং এজ দেখতে পাচ্ছেন। তো আমার একজন ফ্রেন্ডের নাম আনার এবং তার এজ 25, আরেকজন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে নাম রুহুল এবং তার এজ 28। তো এই যে ডেটাটা রয়েছে তাকে আমি কিভাবে জেসন ফরম্যাটে সাজাবো সেটা আমাদের শিখতে হবে। তো এটা খুবই সিম্পল। প্রথমেই চিন্তা করুন যে এই যে নেম, এজ, এই বিষয়গুলোকে আমি কিভাবে রাখতে পারি। আমরা তো জেসন ডেটা টাইপ, অনেক ধরনের ডেটা টাইপ সম্পর্কে জেনেছি, তো এটাকে কোন ফরম্যাটে রাখতে পারি? যেহেতু এখানে কি এবং ভ্যালু রয়েছে, অর্থাৎ নেম তার একটা ভ্যালু, এজ তার একটা ভ্যালু, সো এই সকল জিনিসকে, এই ধরনের ডেটাকে আমরা অবজেক্ট আকারে রাখতে পারি। তো এই জন্য যদি এই ফরম্যাটটা ইউজ করি অবজেক্ট তৈরি করার জন্য, প্রথমে শুরুর দিকে সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে বা কার্লি ব্রেস ইউজ করতে হবে, এবং কি ভ্যালু হিসেবে রাখছি কিন্তু লক্ষ্য রাখবে, নেম, এইচ, দ্যাটস ইট, পারফেক্ট। তো একটি অবজেক্ট তৈরি করা হয়ে গেল, এবার সেকেন্ড অবজেক্ট তৈরি করবে এবং তার জন্য আবারও আমার এই পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং মেক শিওর করতে হবে যে দুইটি অবজেক্টের মধ্যে কিন্তু কমা সিম্বলটা রয়েছে। তো এই যে এই পার্টটা কিন্তু আমার কভার করা হয়ে গেছে। এবার এই পুরো ডাটাটা কিন্তু ফ্রেন্ডসের আন্ডারে রয়েছে। তো এখানে আমি বলেছি যে এরা হচ্ছে আমার ফ্রেন্ডস, তো এখানে যে ডেটাগুলো রয়েছে তাকে ফ্রেন্ডসের আন্ডারে রাখতে হবে। তো ফ্রেন্ডসের আন্ডারে আমি কিভাবে রাখবো, যেহেতু এখানে একটা অর্ডার রয়েছে, প্রথম ফ্রেন্ড, দ্বিতীয় ফ্রেন্ড, তো এখানে যে অবজেক্টগুলো রয়েছে তাদেরকে একটি এরের আন্ডারে রাখতে পারি, এবং এরের কি হিসেবে আমি দিয়েছি ফ্রেন্ডস। ফ্রেন্ডসের মধ্যে এবার আমি যে কাজটা করব, এই পুরো এরের মধ্যে আমার যে অবজেক্টগুলো রয়েছে তাদেরকে আমি রেখে দেব। তাহলে কি করা হয়ে গেল, আমার এই যে ডেটাগুলোকে পুরোপুরিভাবে আমি ফরম্যাটে সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস নামে একটি এরে রয়েছে, সেই এরের মধ্যে দুইটি অবজেক্ট রয়েছে, প্রথম অবজেক্টের নেম এটা, এই যেটা, এবং সেকেন্ড অবজেক্টের নেম এটা, এই যেটা। সো পারফেক্টলি আমি কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এবার এটাকে যদি পুরোপুরি আমি জেসন ফরম্যাটে সাজাতে চাই, তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে তাদেরকে কার্লি ব্রেসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্রেকেটের মধ্যে রাখতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের জেসন ফরম্যাট। এবং এই জেসন ফরম্যাটের জন্য একটা আমি চাইলে এই এটাকে একটা ফাইলে রেখে দিতে পারি, এবং সেই ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট জেসন হওয়া লাগবে। নাম যে কোনো কিছু দিতে পারি, বাট এক্সটেনশন অবশ্যই ডট জেসন হওয়া লাগবে। তো এই যে এটাকে এবার প্র্যাকটিক্যালি আমরা তৈরি করে ফেলি, চলুন, অ্যান্ড দেন পরবর্তীতে কমপ্লেক্স এক্সাম্পলটা আমরা দেখবো। তো সেই জন্য যে কাজটা করব, আমি এখানে একটি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, জেসন টেস্ট নামে, যে কোনো নামে আপনারা এটা করতে পারেন। এবং তার মধ্যে আমি যে কাজটা করব, একটি নতুন ফাইল তৈরি করব, সো নিউ, এবং এইখানে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। তো এখানে সব কিছু আমি সরিয়ে দিলাম। এবার এখানে যে কাজটা করব, আমি দিচ্ছি ফ্রেন্ডস, ফ্রেন্ডস ডেটা ডট জেসন, এই হচ্ছে আমার এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন, এবং এখানে ইয়েস দেব। তো এবার আমি এটার মধ্যে কি করতে পারবো, আমার যে জেসন ফরম্যাটটা আছে সেটা কিন্তু আমি লিখতে পারবো। তো আমি যে কাজটা করব, এটাকে আমার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে আমি সেই এডিটরে নিয়ে যাচ্ছি। আপনারা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো জায়গায় এটাকে ওপেন করতে পারেন। তো আমি আমার কাজের সুবিধাতে এইখানে আমি নিয়ে আসতে পারি, চাইলে পুরো ফোল্ডারটাকেই নিয়ে আসতে পারি, সেটা বেটার হবে। সো পুরো ফোল্ডারটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে লোড করছি। তো যখন লোড হয়ে যাবে তখন আমি যে কাজটা করব, যে ফাইলটা তৈরি করেছি জেসন ফাইল, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই জেসন ফাইলে আমি এবার কাজ করা শুরু করে দিতে পারি। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি কিভাবে এটা তৈরি করব, আবারও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা লক্ষ্য রাখবেন এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আমি কিভাবে এইখানে ভিজুয়াল স্টুডিও কোডে তৈরি করব। তো আমি একটু ছোট করে নিচ্ছি, যদিও কতটুকু ছোট করতে পারি সেটা একটা কোয়েশ্চেন। আমি এইদিকে নিয়ে আসছি, জাস্ট আমার যেটা দরকার শুধু ডেটাটা দেখার দরকার। তো আমি এইভাবে রেখে দিচ্ছি এবং এটাকে এইখানে নিয়ে আসছি, দ্যাটস ইট। তো চলুন যে কাজটা করব, প্রথমে এই যে নেম, এজ, এই দুটা জিনিস নিয়ে কাজ করি, এবং যেহেতু এটা একটি অবজেক্ট হবে সেই জন্য এই যে এখানে লক্ষ্য রাখবেন নেম,
নেম দিয়ে দিচ্ছি আনার, এবং তারপর যে কাজটা করব এখানে কমা দেব, ডেফিনেটলি এখানে কমা দিয়ে পরবর্তী যেটা আছে সেটা লিখব এজ, এবং এজের ক্ষেত্রে কি হবে যেহেতু এটা ইন্টিজার এখানে ডবল কোটেশন দেওয়ার দরকার নেই। সো এই হচ্ছে আমার একটি অবজেক্ট, একটি অবজেক্টের কাজ শেষ। এবার এক্স্যাক্টলি সেম আরেকটা অবজেক্ট তৈরি করতে হবে, এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে কমা দিয়ে দিচ্ছি, কমা দিতে হবে যেহেতু সেকেন্ড আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করছি। তো এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি রুহুল, এবং পরবর্তী যেটা রয়েছে তার এইজটা আমি চেঞ্জ করে দিচ্ছি 28, দ্যাটস ইট। তো আমার কী করা হয়ে গেলো, এবার অবজেক্টগুলো তৈরি করা হয়ে গেলো, বা সবগুলো অবজেক্টকে একটি কিয়ের আন্ডারে রাখবো। তো আমি নিশ্চয়ই বলেছি এগুলোকে আমি কী করবো, এরের আন্ডারে রাখবো। সো এইখানে লক্ষ্য রাখবেন ফ্রেন্ডস, ফ্রেন্ডস নামে একটি কি নিয়েছি এবং একটি এরে নিচ্ছি। তো এই এরের মধ্যে সবগুলো অবজেক্টকে আমি রেখে দিতে পারবো, এতে করে অর্ডার মেনটেন হবে, প্রথম ফ্রেন্ড দ্বিতীয় ফ্রেন্ড এরকম খুঁজে নিতে সুবিধা হবে। এবার এই পুরোটাকে যেহেতু জেসন ফরম্যাট বলছি সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, এরকম একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্রেকেট বলি বা কার্লি ব্রেসের মধ্যে রেখে দিতে হবে, দ্যাটস ইট, শেষ। এই যে আমাদের কিন্তু ফ্রেন্ডস ডেটা ডট জেসন ফাইলটা কমপ্লিট করা হয়ে গেল। তো আশা করি এই বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন। এবার একটু কমপ্লিকেটেড যে এক্সাম্পলটার কথা বলেছি সেই এক্সাম্পলের দিকে আমরা মুভ করব, এবং এক্সাম্পলটা আমি এখানে দেখাচ্ছি, আপনাদের একটু লক্ষ্য রাখবেন, আমি আবারও ব্যাক করছি এই যে এই এক্সাম্পলটার কথা বলছি। তো এই এক্সাম্পলে দেখতে পাচ্ছেন নেম, মিডল নেম, এইজ, সিজিপিএ, ইজ রেজিস্টার, ল্যাঙ্গুয়েজ, ফ্রেন্ডস, এই কীগুলো রয়েছে, এবং এখানে নাম এবং ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে ল্যাঙ্গুয়েজের ভ্যালু দেখতে পাচ্ছেন মাল্টিপল ভ্যালু রয়েছে। তো এক্ষেত্রে কী করতে পারি, এরে ব্যবহার করতে পারি এই কিয়ের আন্ডারে, আবার ফ্রেন্ডসের আন্ডারে কি এইগুলো তো দেখতে পাচ্ছেন কি ভ্যালু, দ্যাট মিন্স এখানে অবজেক্ট রয়েছে, অবজেক্টগুলো আবার একটি এরের মধ্যে রয়েছে, যে এক্সাম্পলটা অলরেডি আপনারা দেখেছেন। এগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, একটি কি তার একটি ভ্যালু, একটি কি এবং ভ্যালু রয়েছে। সো এই যে ডেটাগুলো রয়েছে এটাকে আমি কীভাবে জেসন ফরম্যাটে সাজাবো, প্রথমে সে ফর এক্সাম্পল একটি এটা নিয়ে কাজ করি, প্রথম যে রোটা রয়েছে সেটা নিয়ে কাজ করি। তো চলুন আমি যে কাজটা করব, আমি এদিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি, নতুন একটি ফাইল তৈরি করব, এইখানের মধ্যে আরেকটি ফাইল নিচ্ছি এবং এই ফাইলের নাম দিচ্ছি স্টুডেন্টস, লক্ষ্য রাখবেন এখানে স্টুডেন্টস ডেটা ডট জেসন নামে, ওকে। এবং এইখানের মধ্যে এবার যে কাজটা করব, আমাদের টার্গেট হচ্ছে এই যে এগুলো নিয়ে কাজ করা, তাই না? সো আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে, এই যে এতটুকু রেখে দিলাম। তো চলুন প্রথমেই যে কাজটা করি, আমরা নেম নিয়ে কাজ করি, এবং নেম নিয়ে কাজ করার জন্য এখানে অবশ্যই আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, নেম, নেম দিচ্ছি আমি এখানে আনিসুল ইসলাম দিচ্ছি ভ্যালু হিসেবে, পারফেক্ট। তারপরে যে কাজটা করব মিডল নেম, মিডল নেম, মিডল নেম নিচ্ছি, এবং মিডল নেম হিসেবে এখানে নাল যেটা রয়েছে ভ্যালু হিসেবে নাল দিচ্ছি, আমি নাল দিয়ে দিলাম। আচ্ছা এখানে সেকেন্ড প্যাকেট দিলে ইনিশিয়ালি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি সরিয়ে দিচ্ছি, এখানে অ্যারর দেখাবে, অ্যারর দেখার সমস্যা নেই। দেন আর কী 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 রয়েছে, এইজ রয়েছে, এইজের ভ্যালু 31, দ্যাট মিন্স এটা ইন্টিজার হবে। দেন আর কী রয়েছে এখানে সিজিপিএ, সো সিজিপিএ আমি এখানে প্রত্যেকটা কী কিন্তু ডবল কোটেশনে রাখছি, কারণ এটাই আমরা জানি এই ফরম্যাটটা আমাদের ফলো করতে হবে জেসনের জন্য। দেন ইজ রেজিস্টার্ড কী রয়েছে, রেজিস্টার্ড কি রয়েছে, দেন এটার ভ্যালু হিসেবে আমি দেবো ট্রু, যেমনটা দেখতে পাচ্ছি। দেন ল্যাঙ্গুয়েজেস রয়েছে, সো ল্যাঙ্গুয়েজেস, এবার এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন কিন্তু ভ্যালু হিসেবে রয়েছে বেঙ্গালি, ইংলিশ, হিন্দি, দ্যাট মিন্স অনেকগুলো ভ্যালু রয়েছে। তো এই অনেকগুলো ভ্যালুকে আমি কার মধ্যে রাখতে পারি, এরের মধ্যে। আমি কিন্তু অবজেক্ট ইউজ করব না এখানে, কারণ অবজেক্ট কখন ইউজ করব, যখনই দেখব কি ভ্যালু পেয়ার রয়েছে, অর্থাৎ কি আছে এবং ভ্যালু আছে, ওই রকম থাকলে অবজেক্ট ইউজ করব। তো এখানে এরে নিয়ে নিলাম, এরের মধ্যে কি কি থাকবে, বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গালি, দেন আমি দেখতে পাচ্ছি এখানে ইংলিশ এবং হিন্দি, এই ভ্যালুগুলো আমি ইউজ করব, দ্যাটস ইট, হিন্দি। তো আমি এখানে আসলে লিখেছি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, এই যে লিখেছি কিন্তু পারফেক্টলি লিখেছি, ওকে। এবার আমার এই এটাও আমার তৈরি করা হয়ে গেল, এই কি এর আন্ডারে কাজটা হয়ে গেল। পরবর্তী কি রয়েছে, ফ্রেন্ডস কি, তো সেই ফ্রেন্ডস কিটা আমি নিচ্ছি এখানে, এবং ফ্রেন্ডস কি নিয়ে অলরেডি আমি এক্সাম্পল যেহেতু দিয়েছি, সুতরাং এটা বোঝার কথা। এখানে আমি এরে ব্যবহার করব, এরের মধ্যে কি ইউজ করব, আমি দুইটি অবজেক্ট নেব, এই যে দুইটি অবজেক্ট, প্রথমে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, অবজেক্টের কি থাকবে, নেম থাকবে, নেমের একটা ভ্যালু থাকবে, ভ্যালুটা দিয়ে দিয়েছি। সেকেন্ড যে ইয়ে থাকবে, যে এখানে কিটা থাকবে সেটা হচ্ছে এইজ, সো এখানে এইজ দিয়ে দিচ্ছি, এইজের ভ্যালু হচ্ছে 25। তো এই অবজেক্টটাকে আবার আমি কপি করে নিচের দিকে বসিয়ে দিলাম, এবার নামটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি রুহুল, এবং পরবর্তী 28, দ্যাটস ইট। তো এই যে পুরো কলামটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এই যে একটা কলাম তৈরি করা হয়ে গেছে,
রো তৈরি করা হয়ে গেছে এক্স্যাক্টলি। তো এই পুরোটাকে আমি কি করব, একটি অবজেক্টের মধ্যে রাখব। কেন রাখব, কারণ হচ্ছে যে আমাকে পরবর্তীতে আরেকটি অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ সেকেন্ড রো নিয়ে কাজ করতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো সব কিছুকে কেটে আমি একটি অবজেক্টের মধ্যে রাখলাম, ফাইন। এবং সবার শেষেরটাতে কিন্তু কমা দেওয়া লাগে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে অবজেক্টের বেলায়। এবার যে কাজটা করব, এই পুরোটাকে এইখান থেকে আমি এই যে একটি অবজেক্ট তৈরি করলাম এক্স্যাক্টলি, এটাকে আমি কপি করব, কপি করে কমা দিয়ে নিচে আর একটি অবজেক্টের জন্য আমি রেডি করে নিচ্ছি, অর্থাৎ সেকেন্ড রো এর জন্য রেডি করে নিচ্ছি। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এবার ভ্যালুগুলো শুধু চেঞ্জ করতে হবে, তাই না? তো ভ্যালুগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি, খুবই কুইকলি চেঞ্জ করে নিচ্ছি ভ্যালু। এইখানে নাল এইচ 30 দিচ্ছি, সিজিপিএ 3.92, অ্যান্ড দেন এইখানে ফলস ভ্যালু হিসেবে দিচ্ছি, বেঙ্গালি ইংলিশ হিন্দি, দেন হচ্ছে ফিনিশ এইখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, শুরুর দিকে দিলেও সমস্যা নেই, দ্যাটস ইট। এখানে কমা দিয়ে দিচ্ছি। তো আর কী কী চেঞ্জ করবো এইখানে, নামগুলো চেঞ্জ করবো, ফ্রেন্ডসের নাম শাকিলা, অ্যান্ড এটা দিয়ে দিচ্ছি 24। দেন সবার শেষে দেখতে পাচ্ছি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ইট, ওকে পারফেক্ট। তো যা যা দরকার ভ্যালু চেঞ্জ করে ফেললাম, এবার আমি এটাকে বড় করে দেখাচ্ছি, রাইট। সো দুইটি অবজেক্ট কিন্তু তৈরি করেছি, এটা হচ্ছে প্রথম রো যেটা আমি তৈরি করেছিলাম, এবং তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড রো। তো এদেরকে এবার যে কাজটা করতে হবে, যে আমি একটা কালেকশনের মধ্যে রাখতে হবে, কারণ প্রথম সেকেন্ড যেহেতু বলছি তাহলে এরের মধ্যে রাখতে হবে, এবং সেই এরের নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এখানে এরের নাম দিচ্ছি সাপোজ স্টুডেন্টস, এবং স্টুডেন্টসের আন্ডারে এবার এই যে এরের মধ্যে আমি কী করব, এই যে অবজেক্টগুলো তৈরি করেছি বড় অবজেক্টগুলো, সেইগুলোকে আমি রেখে দিলাম, সেভ করে নিলাম। তো এখন ঘটনা হচ্ছে কি, যে আমি বলেছি জেসন ফরম্যাট আমরা যখন কাজ করব, পুরোটাকে অবশ্যই কী করতে হবে, কার্লি ব্রেসের মধ্যে রাখতে হবে, এই যে সব কিছুকে এই যে কার্লি ব্রেসের মধ্যে রাখতে হবে, তাহলে এটা কী হয়ে যাবে, জেসন ফরম্যাটে সাজানো হয়ে যাবে, দ্যাটস ইট। তো অনেকটা কমপ্লেক্স জিনিসকে একটু ভেঙে ভেঙে চিন্তা করলে সেটা সাজানো খুবই সহজ। প্রথমেই চিন্তা করতে হবে যদি কি ভ্যালু থাকে সেগুলোকে অবজেক্ট আকারে প্রেজেন্ট করতে হবে, যদি অর্ডার থাকে যেমন 1, 2, 3 এরকম অনেকগুলো ফ্রেন্ডস থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাদেরকে অবজেক্টের মধ্যে রাখতে হবে। এবং ফাইনালি যে কাজটা করি আমরা, একটা কি এর আন্ডারে এরের মধ্যে তাদেরকে রেখে দিই, এবং অবশ্যই সেকেন্ড ব্রেকেটের আন্ডারে সব কিছু থাকতে হবে, সেই বিষয়গুলো মনে রাখতে হবে। সো দ্যাটস ইট, আমাদের কমপ্লেক্স ডেটাটাও তৈরি করা হয়ে গেল। এবার এই ডেটাগুলোকে কীভাবে ভ্যালিডেশন, এগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা কীভাবে চেক করতে হয় সেটা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখাবো, এবং তারপরে দেখাবো এগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে হয়, অর্থাৎ যখন আমি জাভাস্ক্রিপ্ট ফাইলে কাজ করছি বা কোনো ফাইলে কাজ করছি এই ডেটাগুলো নিয়ে। সাপোজ আমি দেখতে চাচ্ছি যে যার নাম আনিসুল ইসলাম, তার ফ্রেন্ডসকে কে আমি দেখতে চাচ্ছি, তো অ্যাক্সেস করতে চাইলে বা মানে এডিট করতে চাইলে, মডিফাই করতে চাইলে ভ্যালুগুলো কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা শিখে নিয়েছেন কীভাবে জেসন ডেটা তৈরি করতে হয়, আশা করি বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন, একটু প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ।